পুরান ঢাকার সোয়ারি ঘাট। বর্তমানে ঘাট হিসেবে তেমন কোনো কার্যক্রম না থাকলেও পাশ ঘেঁষে যাওয়ার রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল হাজারো মানুষের। পাশাপাশি এখানে বড় পাইকারি মাছের বাজার। এলাকাবাসী বলছেন, বুড়িগঙ্গার পাশ ঘেঁষে চলা রাস্তাটি চলাচল অনুপযোগী হলেও দেখার কেউ নেই। ট্রলি মাল নিয়ে নিয়ে উল্টে পড়ে, আমাদের অনেক সময় লোকজন নিয়ে ঠেলে উঠাই দিতে হয়। আমি নিজে শিক্ষা পড়ে গেছি, আটটা ভেঙে গেছে আমার। বুড়ো মানুষ, বাচ্চা, মহিলা চলাচলে বহুত অসুবিধা হয়ে যায়। যাত্রী বেশি থাকায় দিনভর এই রাস্তা দিয়ে চলাচল করে বাস, লেগুনা, রিক্সা। এছাড়া আশপাশে বেশ কয়েকটি শিল্প এলাকা থাকায় মালামাল পরিবহনে আসে অনেক ভারী বাহন। টাক্কা বাস্ট হয়ে যায় এবং কি আপনার পাতিপুতি ভেঙে যায়, ঝোলনা টোলনা গাড়ি অনেক ক্ষতি হয় আর কি। বারবার একটা ডিস্টার্ব দেয়, নষ্ট হয় যাত্রী বাহিনা। রাস্তাটির পাশেই রাখা হয় এলাকার বিভিন্ন কারখানার ময়লা আবর্জনা, সেগুলো প্রতিদিন পোড়ানো হচ্ছে। একদিকে চলছে শিশু কিশোরদের খেলাধুলা, অন্যদিকে মাঠের পাশ ঘেঁষেই বিভিন্ন কলকারখানার ময়লা আবর্জনা ফেলে এভাবে পোড়ানো হচ্ছে। আর এসব ময়লা আবর্জনা থেকে বিষাক্ত ধোঁয়ায় আক্রান্ত হচ্ছেন এলাকার প্রায় সব বয়সী মানুষজন। তাদের দাবি, যে কোনোভাবে এই ধরনের ময়লা আবর্জনা ফেলা এবং এগুলো পোড়ানো বন্ধ করা হোক। বিভিন্ন এলাকা থেকে ময়লা ফেলায়, ভ্যানে গাড়িতে ফেলায়, রাত্রে ফেলায়, কে ফেলায় তো দেখা যায় না। ওই লাইনে যদি একবার আগুন লাগা যায় তাহলে ভয়াবহ অবস্থা হয়ে যাবে, আশেপাশের এলাকা পুরা ছারখার হয়ে যাবে। স্থানীয় শ্রমিক নেতারা বলছেন, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের দ্বিমুখী সিদ্ধান্তে রাস্তার এমন বেহাল দশা। উনি সিটি কর্পোরেশন ঠিক করতেছে না, পানি উন্নয়ন বোর্ড ঠিক করতেছে না, আসলে রোডটা কার? আমরা খুব একটা ভোগান্তির মধ্যে পড়ছি। আপনি বর্ষাকালে যদি আসতেন তাহলে দেখতেন যে কী অবস্থা, আপনি আসতেই তো পারতেন না এখানে। তবে কর্তৃপক্ষ যেই হোক, দ্রুত রাস্তাটি মেরামত করে চলাচল স্বাভাবিক করার দাবি এলাকাবাসীর। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।